মানুষকে জিম্মি করে অভিনব এক প্রক্রিয়া শুল্ক ফাঁকি দিয়ে দেশে পণ্য আনা একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রটির সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনামূল্যে দেশের ফেরার টিকিট দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের আকর্ষণ করত। বিনিময়ে তাদের মাধ্যমে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দেশে আনত আর সেই পণ্য ফেরত পাওয়ার জন্য কৌশলে প্রবাসীদের আত্মীয় স্বজনদের জিম্মি করে রাখত। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা কর্মহীন ও অসচ্ছল ব্যক্তিদের টার্গেট করতে একটি চক্র, তাদের বিনামূল্যে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব দিত চক্রটি। বিদেশে থাকা অসহায় যেসব ব্যক্তি সেই টিকিটে দেশে ফিরত, তাদের সাথে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাঠাত চক্রটি। দেশে আসার পর সেই পণ্য ফেরত পাওয়া নিশ্চিত করতে চক্রটি প্রবাসী স্বজনদের সাথে যোগাযোগ করে কৌশলে রাজধানী শান্তিনগরের একটি বাসায় নিয়ে জিম্মি করে রাখত। পণ্য হাতে পেয়ে জিম্মিদের ছেড়ে দেওয়া হতো। এভাবেই 5 থেকে 6 বছর ধরে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে দেশে পণ্য আনছিল এই চক্রটি। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শান্তিনগরের বাসায় অভিযান চালায় র‍্যাব। গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা খোরশেদ আলম সহ আরও 2 জনকে। উদ্ধার করা হয় এক ভুক্তভোগী এবং স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান সামগ্রী। যেই প্রবাসী বাংলাদেশে আসেন তার কাছ থেকে তার পরিবারের সদস্য অর্থাৎ পিতা মাতা বা বড় ভাই তাদের নাম্বার নেন, যেখানে দেশীয় চক্রের সদস্যরা তারা এরকম এয়ারপোর্টে রিসিভ করতে আসেন, তাদেরকেও কৌশলে অভিনব উপায়ে জিম্মি করে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনামূল্যে বিমানের টিকিটের বিজ্ঞাপন দিয়ে মধ্যপ্রাচ্য থাকা প্রবাসীদের আকর্ষণ করত চক্রটি। সে বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন অনেক প্রবাসী। চক্রের মূল হোতা 2009 সালে মধ্যপ্রাচ্য গিয়ে একাজে জড়িয়ে পড়ে। এভাবে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন চক্রের কয়েকজন সদস্য। সেখানে পণ্য ক্রয় করার জন্য যে খরচ, সেই খরচ ছাড়া একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ সে আবু ইউসুফকে দিয়ে থাকে, আর অধিকাংশ লভ্যাংশ এখানে খোরশেদ এবং জুয়েল মাসুম সহ আরও কয়েকজন তারা বাগবাটোয়ারা করে নিত। দেশে বিদেশে চক্রটির প্রায় 12 থেকে 15 জন সদস্য কাজ করে, তাদের ধরতে অভিযান চলবে বলে জানায় র‍্যাব। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।